নিরাকাট প্রতিষ্ঠিত শ্রী রামদায় পরিষদ আনুকূল্যের 21 দিন ব্যাপী চন্দন উৎসব পালিত হয়েছে। এই চন্দন উৎসবের 21 দিন ব্যাপী রামলীলা অনুষ্ঠিত হয়েছিল। এই উৎসবের যোগ দিয়ে সমস্ত গায়ক মানুষ শ্রী রামদায় পরিষদ পক্ষ উত্তরী এবং পুষ্পগুচ্ছ দিয়ে সম্বর্ধিত করা যাইছিল। মুখ্য অতিথি ভাবে খোর্ধা জেলা পরিষদ অধ্যক্ষ রূপশ্রী রাণী গুমান সিং, সম্মানিত অতিথি ভাবে টাঙ্গি ব্লক অধ্যক্ষ কৃষ্ণ মান্ধাতা, জেলা পরিষদ সভ্য বিজয় কুমার পাল্টা সিং, অনুষ্ঠান সভাপতি তথা অধ্যাপক ডক্টর মৃত্যুঞ্জয় রথ প্রমুখ যোগ দিয়ে বেড়ে সম্পাদক গঙ্গাধর ত্রিপাঠী সভা পরিচালনা করে। নিরাকাটপুর বালুকেশ্বর ওড়িশা মোবাইল টিভি।